গাড়ির শখ অনেকেরই থাকে, কেউ পছন্দ করেন নতুন মডেলের গাড়ি, কেউ বা পুরনো দিনের গুলো সংগ্রহ করেন। তবে ব্রুনাই সুলতানের সংগ্রহে আছে এমন সব গাড়ি যার অস্তিত্ব পৃথিবী থেকে প্রায় মুছে গেছে। এই সুলতানের গ্যারেজে রয়েছে কমপক্ষে 7,000 গাড়ি। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একবারে প্রথম সারিতে রয়েছে এই সুলতান। তার সম্পত্তির পরিমাণ বা বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। একসময় তিনি ছিলেন বিশ্বের শীর্ষ ধনী, এখন তার সম্পদের পরিমাণ প্রায় 3,000 কোটি মার্কিন ডলার। 600 বছরের বেশি পুরনো রাজবংশের উত্তরাধিকার সুলতান হাসানলাল বলকিয়া উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক সুলতান। এইসব দেশে বিপুল ভূ সম্পত্তির মালিকানাও রয়েছে তার। প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি তা খরচ করাতেও কম উৎসাহী নন ব্রুনাইয়ের 92তম সুলতান। এই বিলাসী সুলতান প্রত্যেক মাসে অন্তত একবার চুল ছাটেন। সুলতানের চুল কাটার জন্য আছে নিজের মালিকাধীন ব্রিটেনের দ্য ডরচেস্টার হোটেলের একজন নাপি। তিনি নিয়মিত বিমানের প্রথম শ্রেণীতে চেপে উড়ে আসেন ব্রুনাই। বিমান ভাড়া এবং অন্যান্য খরচ নাপিতের পারিশ্রমিক বাবদ প্রতি মাসে খরচ হয় 20,000 মার্কিন ডলার বা প্রায় 20,40,000 টাকা। 1967 সালে ব্রুনাইয়ের সিংহাসনে বসেন ইবেন ওমর আলী সাইফউদ্দিন, দুনিয়া জুড়ে যিনি হাসানাল বলকিয়া নামেও পরিচিত। 1946 সালে ব্রুনাইয়ের সুলতান তৃতীয় সুলতান ওমর আলী সাইফউদ্দিনের ঘরে জন্ম হাসানলাল বলকিয়ার। বাবা তৃতীয় সুলতান ওমর আলী সাইফউদ্দিন 10ম সন্তানের মধ্যে তাকে রাজ্য চালানোর জন্য বেছে নেন। 1967 সালে তিনি ব্রুনাইয়ের সুলতানের সিংহাসনে বসেন। সেই থেকেই 55 বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়ে এই 75 বছর বয়সী এই সুলতান নিজের বিলাসবহুল প্রাসাদের পেছনে খরচ করেছেন কোটি কোটি টাকা। আবার নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমানটিকেও মুড়িয়েছেন সোনা দিয়ে, যেটিকে বলা হয় ভাসমান প্রাসাদ বা উড়ন্ত প্রাসাদ। ভাসমান এই প্রাসাদ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তিনি। বোয়িং 747-400 বিমানটিকে মোড়ানো হয়েছে সোনা দিয়ে, এই জন্য এটিকে বিশ্বের অন্যতম দামি বিমান বলা হয়েছে। বর্তমানে একটি বোয়িং বিমানের দাম 2,500 কোটি টাকা। তবে ব্রুনাইয়ের সুলতান যখন বিমানটি কেনেন তখন তাকে গুনতে হয়েছিল 1,000 কোটি টাকা। এরপর এটিকে নিজের মতো করে সজ্জিত করেন বিভিন্ন বিলাসী জিনিসপত্র দিয়ে, এই জন্য এর পেছনে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। বর্তমানে এই বিমানের দাম রয়েছে 4,000 কোটি টাকা। এই টাকা দিয়ে বিমানে দেয়া হয় সোনার প্রলেপ। এছাড়াও বিমানটিকে সুসজ্জিত করতে আরও বিভিন্ন বহু মূল্যবান ধাতু ব্যবহার করা হয়েছে। সুলতানের ব্যবহারের জন্য তৈরি বাথরুমটি পুরোটাই তৈরি করা হয়েছে সোনা দিয়ে। বিমানের ভেতর প্রাইভেট অফিস থেকে শুরু করে একটি মাস্টার বেডরুম, কাস্টম টেবিল ওয়্যার, ডাইনিং হল, কনফারেন্স হল সহ বিশাল বড় একটি লাউঞ্জ রয়েছে। সুলতানের বোয়িং 747 বিমানটি যাত্রী ধারণ ক্ষমতা 416 জন। তবে সুলতানের সঙ্গে এত মানুষ এতে থাকে না কখনোই, পরিবারের মানুষ বা কনিষ্ঠ কয়েকজন ছাড়া এই বিমানে যাওয়ার অনুমতি নেই, কারণ সুলতান যেখানেই যান না কেন এই বিমানে ভ্রমণ করেন। বিশেষ করে কোনো দেশ সফরে গেলে এই বিমান তার বাহন। তবে এছাড়াও সুলতান হাসানাল বলকিয়ার আরও একটি 2,500 কোটি টাকার বোয়িং 767-200 বিমান রয়েছে। 1,300 কোটি টাকা মূল্যের একটি এয়ারবাস রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ও দামি বাড়ির অবস্থান ব্রুনাই। প্রাসাদটির অবস্থান ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কাছাকাছি। সোনায় মোড়ানো বাড়িটি রেকর্ড গড়েছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে। এই বাড়ির চাকচিক্য আপনাকে যেমন বিস্মিত করবে তেমনি মুগ্ধ করবে। বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই বাড়ির নাম ইস্তানা নুরুল ইমাম। ইস্তানা নুরুল ইমাম বিশ্বের সবচেয়ে বড় আবাসস্থলটি ডিজাইন করেছেন লিওনার্দো ভি লোকসিন। প্রাসাদের সম্মুখভাগ সাদা সোনার গম্বুজ ও খিলানযুক্ত ছাদ ব্রুনাইয়ের ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরে। দুবাইয়ের বুজ আল আরবের অন্যতম ডিজাইনার কুয়ানচিউ প্রাসাদের অভ্যন্তরে নকশা করেন। বিশ্বের বৃহত্তম প্রাসাদ সাজানোর জন্য ব্যবহৃত প্রাথমিক উপকরণ হলো সোনা ও মার্বেল। জানা যায় ইস্তানা নুরুল ইমাম তৈরি করতে 2 বছর লেগেছিল। প্রাসাদটির বর্তমান আনুমানিক মূল্য 2,550 কোটি টাকা। ইস্তানা নুরুল ইমামের অবস্থান 2,00,000 বর্গমিটার এলাকা জুড়ে। 1788 কক্ষ বিশিষ্ট এই প্যালেসে আছে 257টি বাথরুম, একটি ব্যাঙ্কুয়েট হল, 110টি পার্কিং স্পেস, আরও আছে 200টি পোলো ঘোড়ার জন্য একটি শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল, 5টি সুইমিং পুল, একটি হেলিকপ্টার ও একটি সুন্দর মসজিদ। প্রাসাদের মসজিদে একসঙ্গে 1,500 মানুষ নামাজ পড়তে পারবেন। 38 ধরনের মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছে এই মসজিদের 44টি সিঁড়ি। এছাড়া সুলতান হাসানাল বলকিয়ার সংগ্রহে আছে বহুমূল্য চিত্রকর্মের বিশাল সংগ্রহ। এর মধ্যে আছে পাবলো পিকাসো এবং পিয়ের অগস্ত্য বেনোয়ার একাধিক আসল চিত্রকর্মের মালিক তিনি। এছাড়াও সুলতানের প্রাসাদে আছে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা, যেখানে 30টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এটি হাসানাল বলকিয়ার দর্শনার্থীর জন্য বিনোদনের অন্যতম সংস্থান। চিড়িয়াখানার ক্যালফন, ক্লাঙ্গিমো ও তোতা পাখি আছে, যারা বাস্কেটবল, সাইকেল চালাতে, গান করতে, কথা বলতে এবং অন্যান্য প্রাণীর অনুকরণ করতে পারে। সুলতান গান শুনতে পছন্দ করেন। 1996 সালে 50তম জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ের মাইকেল জ্যাকসনের কনসার্টের আয়োজন করেন। এই জন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন
$17 মিলিয়ন মার্কিন ডলার। 7,000 গাড়ি সংগ্রহে আছে এই রাজার, যার মধ্যে 24 ক্যারেট সোনায় মোড়ানো একটি রোলস রয়েলসও আছে। তবে শুধু বিলাসিতা নয়, ইসলামী শারিয়া আইনে দেশ চালানো সহ নানান কারণে আলোচিত এই সুলতানের জীবন ব্রুনাই পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে গড়ে তুলতে এবং সব অনিয়ম থেকে মুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছেন। পুরো করমুক্ত এই দেশ, সেই দেশে কোনো গাড়িকে ট্যাক্স দিতে হয় না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।